আপনারা দেখছেন বেঙ্গল টুডে নিউজ। আজকে 2024 লোকসভায় শেষ পর্যায়ে ভোট। এটা পুরো বিশ্বে সব থেকে বড় একটা ডেমোক্রেটিক পর্ব আজকে সম্পন্ন হবে সন্ধ্যে 6টায়। ভারতীয় জনতা পার্টি সারা দেশে খুব বড় একটা মার্জিন নিয়ে, মেজরিটি নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে তৃতীয়বার মোদি সরকার গড়ল। পশ্চিমবঙ্গে মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি একটা সত্যি যাকে বলা যায় একটা রেকর্ড ব্রেকিং ভোট নিয়ে এখানে আমরা জয়ী হব। আর এরপর এই যে সরকার 2026 অবধি দেখি কী করে ওরা কত করে চালাতে পারে। দেখুন, পশ্চিমবঙ্গ একেবারে তলানিতে এসে গেছে, মানুষের এখানে কোনো রোজগারের সুযোগ নেই, মানুষের শিক্ষা সব জায়গায়, তো মানুষ চাকরি পাচ্ছে না, তাই জন্য পর্যায় শ্রমিক আমাদের রাজ্যে সব থেকে বেশি, 100 দিনের কাজের লোকেদের সংখ্যা আমাদের সব থেকে বেশি। কেন এখানে কোনো সুযোগ নেই, পশ্চিমবঙ্গ এই জায়গায় থাকতে পারে না। আর এইবার দেখবেন যেভাবে নতুন যেটা আসল উন্নয়ন এখন আরম্ভ হবে, আর যখন দেখতে দেখতেই ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আসবে, পরিবর্তন হবে। আর এবারে কতগুলো আসন আপনারা আশা করছেন বাংলা থেকে? দেখুন, আজকে ভোটের দিন, আসন সংখ্যা বলা খুব মুশকিল, আমি বলবো না, কিন্তু একটা কথা বলি, একটা নজিরবিহীন সংখ্যা এখানে হবে।